শস্য ভাণ্ডার খ্যাত যমুনার চরাঞ্চলে ভুট্টা চাষে কৃষকরা দেখছেন আশার আলো কৃষি অফিসও বলছে ফলন হবে ভালো টাঙ্গাইল থেকে আলামিন শোভনের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার যমুনার চরাঞ্চলে এবছর রেকর্ড পরিমাণ জমিতে চাষ হয়েছে ভুট্টার স্থানীয় কৃষি বিভাগের দাবি অনুকূল আবহাওয়া ও কৃষি প্রণোদনার মাধ্যমে উন্নত জাতের বীজ সার ও সঠিক তদারকির কল্যাণেই আসতে শুরু করেছে সুফল ভুয়াপুর উপজেলায় এবছর বাইশ হাজার হেক্টর জমিতে চাষ হয় ভুট্টার যার উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয় বিশ হাজার মেট্রিক টন কৃষকরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফল ঘরে তুলতে পারবেন তারা তবে ভালো ফলন হলেও মতো বাজার ব্যবস্থাপনার দুষ্ট চক্রের কারণে সঠিক দাম পাওয়া পাওয়া না নিয়ে রয়েছে কৃষকরা জমি সাড়ে চাষ করেছি এবং সরকারি কিছু অনুদানও আমি পেয়েছি এবং কৃষি অফিসাররা এবার ভালোই সাহায্য করতেছে আমি আল্লাহর কাছে আশা করছি যে যদি আল্লাহ কোনো জ্বর তুফান না দেয় তাদের সাহায্যতে এবার আমি অনেক লাভবান হব আমরা অনেক উন্নত হয়েছে আমাদের আবার আগের চাই অনেক উন্নত হয়েছে এদিকে কৃষি বান্ধব সরকার সহায়তা ও পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকার কথা জানালেন এই কর্মকর্তা কৃষকের যে কোনো সমস্যায় রোগ এবং পোকামাকড়ের বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমি আশা করছি যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে আমরা এবছর ভুট্টার ক্ষেত্রে বাম্পার ফলন পাবো কৃষি প্রধান বাংলাদেশে মধ্যসত্ব ভোগীদের কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয় প্রান্তিক কৃষকরা এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্ট সবার আবু জাফর আনন্দ টিভি ডেস্ক